एकतेश्वर मंदिर जार आनाची कानाची रही राड़ बांगलार इतिहास। बाकुड़ा शहर थेके 3 किलोमीटर दूरे दारकेश्वर नदी बाम तीर पश्चिमबंगे प्राचीन मंदिरगुलिर मध्य अन्यतम एकतेश्वर शिव मंदिर। शैवतीर्थ एकतेश्वरे प्रतिदिन ही पुजो है। फाल्गुन मासे शिव चतुर्दशी तिथिते एकतेश्वर मंदिर शिवरत्रि उत्सव उपलक्षे कयेक हजार नरनारी समागम है। शिवरत्रि के केंद्र कर मेलाओ बसे। आगत तो दर्शक मंडल समागमे एक ही संगे बाउल गान और रामायण गान शोना जाए। सुतरां चलुन एबार जा जाक सेई एकतेश्वरेर दिके। आर देखते ही पाच्छेन दारकेश्वर नदीर पार होये आमरा जाच्छि एबं जेते जेते रास्ता धारे एरकम अनेक मानुषजनके देखते पाबेन। तारा दोकानदारि निये बसेछे आर मंदिरे प्रवेश करार आगेई एरकम देखते पाबेन रास्तार दु साइडे दोकान आछे जेखाने आपनि विभिन्न ठाकुरेर मूर्ति देखते पाबेन, माला देखते पाबेन एबं विभिन्न मूर्ति जेमन शिव शिवेर मूर्ति बेशी पाबेन विशेष करे एखाने। तारपर विभिन्न रकम कासा बा যে বাসনপত্র যে ঠাকুরের পুজোয় লাগে সেই সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন এখানে। এমনকি পুজোর প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র এখানে কিনতে পাবেন। এমনকি অটাইমে গেলে এখানে মোটরসাইকেল সাইকেল রাখারও ব্যবস্থা থাকে। এবং রাস্তার দুপাশে তো মন্দিরের সামনে যেমন ভিখারিরা বসে থাকে সেরকম তো থাকেই। আর দেখুন আমরা প্রবেশ করছি মন্দিরে, আর মন্দিরের যে গেট সেটা এরকমই দৃশ্য। উপরেই দেখুন কত সুন্দরভাবে সাজানো রয়েছে, কত ঠাকুরের মূর্তি চারদিকে আছে, আপনারা খালি দেখুন। এছাড়াও বাইরের থেকে অনেক মানুষ আসে এবং এই ঠাকুর নাকি খুব জাগ্রত। চলুন এবার আমরাও ঘন্টা বাজিয়ে ঢুকে যাব। এবার আমরা শুনব যে এই মন্দিরের কিছু ইতিহাস। তথাকথিত আছে যে বিষ্ণুপুরের মল্লরাজের সঙ্গে ছাতনা সামন্তভূমির রাজার রাজ্য সীমানা নিয়ে বিবাদ হলে তার মীমাংসা করেন স্বয়ং শিব এবং দুই সীমানা সংযোগস্থলে একতার প্রতীক হিসাবে এই একতেশ্বর মন্দির স্থাপিত হয়। বিদ্যানিধি মহাশয়ের মতে একতেশ্বর মন্দিরে সাহিত্য শিবলিঙ্গ বাঁকাভাবে অবস্থিত হওয়ায় এই স্থানের নাম হয়ে থাকতে পারে বাঁকুড়া। প্রবেশ করে এবার আমরা হাত ধুব টিউবওয়েলে যাতে নোংরা হাতটা পরিষ্কার হয়ে যায় এবং পূজো দিতে পারে। একতেশ্বরে পাথরের শিব মন্দিরটির উচ্চতা প্রায় 45 ফুট। এটি পশ্চিমমুখী ল্যাটেরাইট প্রস্তর দ্বারা সুন্দর ও সুগঠিত। ভারতীয় পুরাতত্ত্ব সর্বক্ষণের রিপোর্টে অষ্টম খণ্ডে জেডি বেগলা লিখেছেন একতেশ্বরের মন্দিরটি অন্তত 3 বার সংস্কার হয়েছে। মন্দিরের শিখর একসময় ভেঙে পড়েছিল, তার পুনর্নির্মাণের সময় উচ্চতা হ্রাস পেয়েছে। আর এটা ছিল শীতকাল মানে জানুয়ারি মাস, তাই দেখতে পাচ্ছেন সবাই টুপি সোয়েটার সমস্ত কিছু পরে আছে। আর এরকম মন্দির প্রাঙ্গণে অনেক ছোট ছোট মন্দির আছে, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন এবং তাদের অপরূপ যে দৃশ্য সেটাও দেখতে পাচ্ছেন। আর এই চত্বরেই দেখতে পাবেন শিবের বাহন অর্থাৎ যে মহেশ যে ষাঁড়, এই ষাঁড়টা ঘোরাফেরা করে এবং অনেকেই একে পুজো করে পা ধোয়ায় এবং এর আশীর্বাদ নেয়। এরপর চলুন আমরা যাব যে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করব। তো এই আটচালা হয়ে আমরা প্রবেশ করব, ঘণ্টা বাজিয়ে আমরা যাব এবং মন্দির প্রাঙ্গণে প্রবেশ করব এবং বাবার দর্শন করব। তো চলুন দেখবে চলুন কিভাবে প্রবেশ করে এবং কোথায় বাবা থাকে এবং কিভাবে পুজো দেয় মানুষ। আবার যারা হঠাৎ বিয়ে করে তারা এই আটচালার মধ্যেই কিন্তু বিয়ে করে। আর এই মন্দিরে প্রবেশ করার আগেই আপনারা দেখতে পাবেন অসংখ্য সারি সারি ঘণ্টা ঝোলানো আছে এবং যে যারা পুজো দেয় তারা প্রত্যেকেই এই ঘণ্টা বাজিয়ে পরে মন্দিরের ভেতরে প্রবেশ করে। এবং মন্দিরের ভেতরে প্রবেশ করলে সেই মন্দিরের আলাদাই একটা রূপ, আর তার বাইরের রূপটা দেখুন কত সুন্দরভাবে চারদিকে কত মূর্তি দিয়ে সাজানো, মানে অসংখ্য মূর্তি দিয়ে সাজানো। ঢুকতেই তার দুপাশে মন্দির আছে এবং এই দেখুন আমরা চলুন সিঁড়ি বেয়ে নেমে যাব। একটা যাওয়ার একটা আসার রাস্তা আছে এবং যে শিব বাবা সেটা সবার নিচে আছে, কিন্তু মানুষজন সাইড থেকে এই যে রেলিং করা আছে এই সাইড থেকে দেখে এবং অনেকে এই সাইডেই পুজো করে। এমনকি নিচে নামার সময় প্রচণ্ড পিচ্ছিল অবস্থায় থাকে, তাই যদি আপনারা আসেন অবশ্যই খুব সাবধানে নামবেন, নাহলে পড়ে যেতে পারেন। আর দেখুন যারা অনেক আগে এসছে তারা নিচে নেমে পুজো দেওয়ার সুযোগ পেয়ে গেছে এবং যারা নিচে নামতে না পারে তারা এই রেলিংয়ের ধারে ধারে উপর থেকেই পুজো করে ফুল বাবার মাথায় উপর থেকেই ফেলে দেয়। আর দেখুন এখানে এসি টেসি লাগানো থাকে, মানে মন্দিরের ভিতরে কোনো প্রবলেম হয় না থাকতে গেলে, যতজনই মানুষ প্রবেশ করুক কিন্তু বেশিজন মানুষ প্রবেশ করতে পারে না একসাথে। আর এই দেখুন বাবা শিব একটা, এই মূর্তিটা সম্পূর্ণ অন্যরকম, দেখতেই পাচ্ছেন কেমন একটা শোয়ানো টাইপের মূর্তি। এবং এখানে সময় শিবের মাথায় জল ঢালে এবং পুজো করে এবং অনেকেই তারপর আশীর্বাদ নেয়।
দেখতেই পাচ্ছেন অনেকেই উপর থেকে বাবার মাথায় জল ঢালবে, যারা নিচে নামতে পারে না এই দেখতেই পাচ্ছেন। আর অনেকেই আবার হাত ঢুকিয়ে বেলপাতা বা যা যা থাকে, যার কপালে যা থাকে তা নেয়। দেখুন এই মহিলাটা নিল, এবং বিভিন্ন ব্রাহ্মণরাও নিচে উপস্থিত থাকে, এবং তারা তো ওখানেরই ব্রাহ্মণ, তারা তো সব কিছুই জানে। আর এভাবেই মন্দির চত্বরে পুজো হয়, যদিও আপনি ফাঁকা টাইমে যদি যান তবেই দেখতে পাবেন, তাছাড়া হয়তো মন্দিরের ভেতরে প্রবেশ করতেই পাবেন না। এবার আপনারা মন্দিরের ভেতরে চারিদিকটা ভালোভাবে দেখে নিন, কারণ এটা সবাই দেখার সুযোগ পায় না। তো দেখুন এবং খেয়াল করুন ভালোভাবে, আর চাইলে নিজেদের যে প্রার্থনা সেটাও এখান থেকেই করতে পারেন আপনারা, হয়তো বাবা আপনাদের কথা শুনতে পাবে। অংশেও একটা মূর্তি আছে, আর এটাকেও সবাই পুজো করে। তো এবার আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে গেলাম এবং মন্দিরের চারিপাশটা দেখব যে চারিপাশটা কেমন ভাবে আছে, এবং আপনারাও দেখুন এবং উপভোগ করুন বাড়িতে বসে। উপমন্দির প্রাঙ্গণে একটি 2 ফুটের চণ্ডী নামে পূজিত মূর্তি দেখা যায়। সবকটি প্রাচীন মূর্তি পাথরের এবং খুব সুন্দর। অনুমান করা হয় আদিতে এই বিগ্রহগুলি সাবেক মন্দিরের বাইরের দেওয়ালে ফুলঙ্গিগুলিতে রক্ষিত ছিল। তবে আচার্য যোগেশচন্দ্র রায় বিদ্যানিধির মতে বেদে এক পদেশ্বরের উল্লেখ আছে, যে নামটি অপভ্রংশ একতস্বরে এসে দাঁড়িয়েছে। একতেশ্বর মন্দিরে শিব একপথ মূর্তি নামে পূজিত হন, এবং এই ধরনের শিব মূর্তি অন্য কোথাও দেখা যায় না বলে এটি অত্যন্ত বিরল প্রকৃতির। আর এই শ্রাবণ মাসে সবাই শিবের মাথায় জল ঢালতে আসে, বিভিন্ন জায়গা থেকে জল নিয়ে এসে এই ভোলে বাবার মাথায় জল ঢালতে আসে, এবং এটাও একটা দেখার মতো দৃশ্য। এখন প্রাঙ্গণে ছোট ছোট অনেক উপমন্দিরের মধ্যে এক ভগ্ন বাসুদেব মূর্তির নিম্নাংশে রয়েছে 4 ফুট উচ্চতা ও 2.5 ফুট প্রস্থের এক দ্বাদশ ভুজ লোকেশ্বর বিষ্ণু মূর্তি, 3.5 ফুট উচ্চতা এবং 2.25 ফুট প্রস্থের একটি গণেশ মূর্তি ও একটি নন্দী বৃক্ষের মূর্তি আছে। আর দেখুন এটা হচ্ছে ভক্তদের বিশ্রামাগার, মানে যেসব যখন ধরুন ভক্তে হয় বা অন্য সময় যখন প্রচুর ভিড় হয় তখন যে ভক্তরা, বাবার ভক্তরা, তারা এখানে বিশ্রাম করে এবং এখানেই থাকে বৃষ্টি টিষ্টি হলে। তো এটা একটা খুব সুন্দর ব্যবস্থা এখানে করা আছে, এবং এখানে জলের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, সমস্ত কিছু আছে। আর সেই জন্যেই একতস্বর মন্দিরকে একতার প্রতীক হিসাবে ব্যবহার করা হয় এবং বলা হয়, কারণ মল্লরায় রঘুনাথ মল্ল গড়ে তুলেন এই একতেশ্বরের শিব মন্দির, এবং চৈত্র মাসে যখন ভক্তে করা হয় তখন সেখানে ওই একতেশ্বর গাজনই শুরু করেছিলেন তিনি। আর এই হচ্ছে একতেশ্বরের ইতিহাস। আর দর্শন হয়ে যাওয়ার পর চলুন এবার বাড়ি যাওয়ার পালা। আর বাড়ি যাওয়ার যেতে যেতে এরকম রাস্তা ধারে এরকম অসংখ্য ভিখারিকে দেখতে পাবেন, চাইলে আপনারা সাহায্য কিছু করতে পারেন। আর চলুন বাড়ি যেতে যেতে দেখা যাক অপরূপ দৃশ্য কত সুন্দর। এবং বেরোনোর সময় আপনি দেখতে পাবেন আপনারা যে দ্বারকেশ্বর নদীর পার হয়ে কেমন রাস্তা পেয়ে এসছে, এবং কত সুন্দর সেই প্রকৃতি। এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর প্রত্যেকের সাথে শেয়ার করে ভিডিওটা ছড়িয়ে দিন চারদিকে। আর এরকমই অসংখ্য ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।